চোদ্দই ফেব্রুয়ারি যে ভালোবাসা দিবস পালন করা হয় এই ভালোবাসা দিবস নিয়ে আজকে আমরা আপনাদের সামনে কথা বলতে যাচ্ছি এই ভালোবাসা দিবসটি থেকে আসছে কিভাবে আসছে এবং মুসলমানের সন্তানেরা এই দিবসটাকে কেন উদযাপন করে আসলে কতটুকু উচিত এটাকে উদযাপন করা আসলে কি আমাদের জন্য এই দিবসটা উদযাপন করা ঠিক নাকি আসলে এই দিবসটা থেকে মুসলমানদেরকে বিরত থাকা এটা আমাদের জন্য কর্তব্য এটা আমাদের অনেকে জানা দরকার এই জন্য আমাদের কাছে অনেকে প্রশ্ন করেন যে ভালোবাসা দিবসটা আসলে কি ভালোবাসা দিবসের ইতিহাসটা কি তাই আজকে আমি জাতির সামনে ইতিহাসটা তুলে ধরার চেষ্টা করছি ইনশাআল্লাহ সম্মানিত ভাইয়েরা আমার মুসলিম ভাইও বোনেরা আমাদের সকলকে জানা দরকার কারণ আল্লাহ তালা আমাদেরকে জানার জন্য পৃথিবীতে পাঠিয়েছেন সর্বপ্রথম যে আয়টি নাজিল করেছেন যদি আমরা না জানি আমরা না বুঝি তাহলে না জানার চেষ্টা করি তাহলে দেখা যাবে যে আমাদের ভিতরে যে ভুলগুলো রয়েছে এই ভুলগুলো থেকে আমরা আর উঠতে পারবো না এই জন্য আজকের এই দিবসটার শুরু থেকে শেষ পর্যন্ত আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই কোন কোনো ঐতিহাসিকগণ বলেছেন যে একশো সালে আবার কোনো কোনো ঐতিহাসিকদের মতে হচ্ছে দুইশো ঊনসত্তর সনে ইসাই শনে শনে সময় একজন খ্রিস্টান পাঁচটি ছিলেন সেই পাঁচটি ধর্ম প্রচার করতে তখন খ্রিস্টান ধর্ম প্রচার করার নিষিদ্ধ ছিল এই খ্রিস্টান ধর্ম যখন নিষিদ্ধ ছিল তখন তিনি সেটাকে উপেক্ষা করে যখন এই ধর্মটাকে তিনি প্রচার করা শুরু করলেন তখন প্রথম ক্যারাডিয়াস সে দেশের যখন যে আমরা যাকে রাষ্ট্রপতি বলি যাকে প্রধানমন্ত্রী বলি যাকে আমরা রাষ্ট্রপতির দেশের একজন কর্ণধার যাকে বলি তখন বলা হতো ক্যারাডিয়াস এই প্রথম ক্যারাডিয়াস তাকে ধর্ম প্রচারের কারণে তাকে জেলে বন্দি করলেন জেলে বন্দি থাকা অবস্থায় একজন কারারক্ষীর মেয়ে অথবা কারারক্ষিণী অসুস্থ হয়ে যাওয়ার পরে তিনি তাদেরকে চিকিৎসা দিয়ে থেকে ভালো করলেন এইটা যখন চতুর্দিকে ছড়ায় পড়ে তখন তার জনপ্রিয়তা এত ব্যাপক আকার ধারণ করে যার কারণে তাকে রাজা রাগন্নীত হয়ে তাকে হত্যা করে আবার কোন কোন रिवाজে রয়েছে যে সেই মহিলার সাথে তার একটা সম্পর্ক গড়ে ওঠে যেহেতু মহিলাটা খ্রিস্টান ধর্মে ছিলেন না যার কারণে তার সাথে একটা সম্পর্ক গড়ে ওঠে ওই সম্পর্কের ভিত্তিতে তারা মেলামেশাতে ওই মহিলার গর্ভে সন্তান চলে আসে ওই মহিলার গরে যখন সন্তান চলে আসে তখন এটা যখন জানা জানা জানি হয় তখন তাদের উভয়কেই হত্যা করা হয় এবং এই উভয়টাকে যখন হত্যা করা হয় তখন মানববিদ একটা খুব করতে করতেছিল যে তাদের অপরাধটা কি ছিল এই কারণে তাদেরকে কেন হত্যা করা হবে এই হত্যার পরে দেখা যায় দীর্ঘদিন দীর্ঘদিন পরে যেহেতু খ্রিস্টানরা দীর্ঘ প্রায় অনেক পরে আবার তারা ক্ষমতা আসছে চারশো ছিয়ানব্বই সালের দিকে পোপ সেন্ট জেলা সিউ প্রথম জুলিয়াস তিনি এসে তার ওই ইতিহাস এবং ঐতিহ্যটাকে তুলে ধরার জন্য তিনি কি করলেন সে সর্বপ্রথম ওই দিবসটাকে পালন করলেন তার প্রতি শ্রদ্ধা ভালোবাসা নিয়ে তারা পালন করলেন এবং পালন করার পরে পরবর্তীতে আমরা জানি ইতিহাসের ভিতরে তার নাম ভ্যালেন্টাইন্স ডে পুরুষটার নাম জানা যায় ভ্যালেন্টাইন্স ডে কিন্তু মহিলাটার নামটি জানা যায়নি এই মহিলার নাম জানা যায়নি পুরুষের নামটা জানা গেছে তিনি সেটাকে উদযাপন করতেন পালন করতেন সর্বপ্রথম শুরু করেছেন যখন শুরু করছেন ওই শুরুটা হতো তখন একটা মেলার মাধ্যমে সেই মেলাতে কি হতো ছেলেরা মেয়েরা ঐতিহাসিকগণ বলেছেন ছেলে মেয়ে সেই মেলাতে একত্রিত হতো এবং যেই ছেলের যে মেয়েকে পছন্দ হতো সেই মেয়েকে তারা নিয়ে চলে যেত এবং তাদের ভিতরে যে সন্তান জন্মগ্রহণ করতো তাদের তাদের মেলামেশার কারণে সন্তান যে পেটে আসতো পরবর্তী বছর আবার তারা ওই মেলাতে একত্রিত হতো তখন ছাগলের চামড়া দিয়ে তারা কি করতেন ছাগলের চামড়া দিয়ে লাঠি বানিয়ে তারা ওই গর্ভবতী মহিলার পেটে তারা দশটা না কেমন এরকম কিছু একটা তারা তাকে প্রহার করতেন ওই প্রহার করার পরে যেই বাচ্চা সুস্থভাবে সুস্থভাবে জন্মগ্রহণ করত তাকে তারা পাদ্রী হিসাবে স্বীকৃতি দিয়ে তারা তাকে ধর্মীয় গুরু হিসাবে স্বীকৃতি দিয়ে তারপর তাকে তারা রাখতেন এরকম একটা ঘৃণিত একটি অসামাজিক কার্যকলাপ আজকে মুসলমান ইতিহাসটা না জানার কারণে তারা এটাকে পালন করছে এখন আপনারা বলতে পারেন যে আচ্ছা ঠিক আছে বাংলাদেশে আমাদের দেশে কিভাবে আসলো আমরা জানি বাংলাদেশের একটি ঐতিহ্যবাহী পত্রিকা বাংলাদেশে যাই যা দিন যে পত্রিকাটা রয়েছে ওই পত্রিকার সাংবাদিক উনিশশো সালে তিনি লন্ডন থেকে পড়াশোনা করে দেশে যখন ফিরেছেন তখন তিনি সর্বপ্রথম তার পত্রিকার মাধ্যমে এই দিনটাকে তিনি পালন করেছেন এবং সেই উনিশশো সাল থেকে বাংলাদেশে এই দিনটাকে ভালোবাসা দিবস হিসাবে মিস্টার ভ্যালেন্টাইন্স ডে দিবস হিসাবে তারা উদযাপন করার চেষ্টা করছে প্রিয় ভাইয়ের আমার এই আমরা এই যে ঘৃণিত একটি দিবস যেটা খ্রিস্টানদের যেটা মুসলমানদের না এবং তাদের এই দিবসটা এমন ভাবে হয়েছে যে একটা ছেলে একটা মেয়ে অবৈধ সম্পর্ক ছিল সে অবৈধ সম্পর্কের ভিত্তিতে একটা তাদের হত্যা করা হয়েছে এরপর আবার সেই প্রায় একশত বছর সেই তারা উনিশশো সাল থেকে প্রায় একশত বছর এই যে মেলাটার মাধ্যমে এই যে মহিলাদের উপরে যে নিষ্পেষিত নির্যাতন করা হতো এটা কি ভালোবাসা দিবস হিসেবে কাম্য এবং আজকে সেই দিবসটাকে মুসলমান ইতিহাস না জানার কারণে তারা আজকে কি করছে এই দিবসটাকে পালন করছে আসুন আসুন আমরা এই দিবস থেকে নিজেদেরকে রক্ষা করি আমাদের সন্তানদেরকে রক্ষা করি আমাদের যুব সমাজদেরকে রক্ষা করি কারণ ইসলামিক কোনো দিবস পালন করা শরিয়ত ভাবে কোনো অ্যালাউ নাই তবে আমাদের দেশে যে একুশে ফেব্রুয়ারি আছে ষোলোই ডিসেম্বর আছে ছাব্বিশে মার্চ আছে এটাকে স্মরণ করা যায় এটার জন্য কোনো গুণা হবে না এটার জন্য কোনো পাপ হবে না কারণ আমাদের একটা দেশের একটা ঐতিহ্য এটাকে ধারণ করার জন্য আমরা সেদিন বিভিন্ন সেমিনার সবার আয়োজন করে থাকি কিন্তু আমাদের কিছু ধর্মীয় উৎসব আছে এই ধর্মীয় উৎসব ছাড়া মুসলমানের সন্তানেরা অন্য কোনো উৎসব পালন করবে উদযাপন করবে এটা সম্পূর্ণ হারাম আর যেহেতু এটা খ্রিস্টানদের কালচার খ্রিস্টানদের সভ্যতা এই সভ্যতার বিচারে মুসলমানের সন্তানদের আসা উচিত নয় আল্লাহ রবীন্দ্র যেন আমাদেরকে এই সভ্যতা থেকে বেঁচে থাকার এবং এই ভালোবাসার মতন ঘৃণিত একটি দিবসকে আমরা না বলতে পারি এটাকে আমরা মন থেকে ঘৃণা করে এটা আমাদের দেশ থেকে মুসলমানের হৃদয় থেকে আমরা যেন এটাকে সরাই দিতে পারি আল্লাহ রব আলমিন আমাদের সকলকে তৌফিক দান করুন আলমিন